সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি, আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে সকাল থেকে, সকাল নয় 11টা বাজে, আমি একটু বেরিয়েছিলাম তোমার এটা বারবো। কালকে থেকে আমার মেয়ের কোচিনে পরীক্ষা, বাবু আগের সপ্তাহে বলে রেখেছে, আর বলার কোনো প্রয়োজন মনে করেনি। এখন তার জেরক্সের প্রয়োজন, বান্ধবীর কাছে জেরক্স এনেছে, তাকে ওটা ফেরত দিতে হবে। সেই মিছিল করে হাজবেন্ড বেরিয়ে গেল, কোনো মতে দৌড়েছিল, তাড়াতাড়ি চল, আমার এখান থেকে তো অনেকটা দূরত্ব না। তো যাই হোক গেলাম, এই যে দেখো এই এত জেরক্স করে নিয়ে এসেছে, এখন পড়তে বসবে। কালকে দুটো পরীক্ষা আছে, বেঙ্গলি আছে আর ইংলিশ আছে, কালকে দুটো পরীক্ষা আছে। তো যাই হোক, সামনের মাসে টেস্ট, ওদের অনেকে টেস্ট আরম্ভ হয়ে গেছে ওদের সামনের মাস থেকে, ডিসেম্বর থেকে। তো এখন মানে কোনো কাজে হাত দিই, দেখো দেখতে পাচ্ছ সব পড়ে রয়েছে, আমার হাজব্যান্ড বেরিয়েছে আর আমিও বেরিয়েছি, মানে কি বলবো। তো যাই হোক, এই এখন বিছানা তুলবো, রান্নাঘরে ঢুকবো, মানে প্রচুর কাজ, প্রচুর। তো চলো সারাদিন সঙ্গে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাসিস্ট্যান্ট আছে বাড়িতে, কেউ থাকলে কি হবে, অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা পড়বে, বেশি ক্যামেরা পড়বে না আমার সাথে। তো চলো ঝটপট এবার কাজগুলো সারে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ স্নান করে মাথা ছুটবে যা। আর তোমাদের সঙ্গে তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি মেয়েকে নিয়ে জেরক্সের দোকান থেকে ফেরার পরে ভাবলাম তোমাদের সঙ্গে সংসারের কাজবাজ শেয়ার করবো। ও বাবা, এত বেলা হয়ে গেছে, কোনো কাজ হয়নি, কিছু হয়নি, বিছানা তোলা হয়নি, আমি পুরো হিমশিম খেয়ে গেছি। আর জানো এখন কটা বাজে, কীভাবে দেখাবো বলো তো তোমাদের, দেখানো যাচ্ছে না। এখন বাজে 4টে, বুঝতে পারছো, কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন 4টে বাজে। আর তারপরে আমার ক্যামেরাম্যান আজকে সেভাবে ক্যামেরা ধরেনি, তো যার জন্য আরেকটু প্রবলেম হয়েছে। আর স্ট্যান্ডে রেখে না আমি সেভাবে ঠিক করে উঠতে পারি না, সব কিছু ঠিকঠাক হয় না। তো যাই হোক, এখন 4টে বাজে, মেয়েও খাইনি আমিও খাইনি, খিদে পেয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, আর কালকে মেয়ের দুটো পরীক্ষা আছে, মেয়ে পড়তে বসবে, ওকে নিয়ে একটু বসবো এখন। তাহলে তো যা ফাঁকি বাজে, মানে ধরবো না, মানে বলার মতো, আমার মেয়ে পড়ছে কিন্তু কী পড়ছে সে শুধু আমিই জানি। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করে নিয়ে ওকে নিয়ে আমি বই নিয়ে বসবো, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু কথাটা হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো ওর খাওয়া দাওয়াটা শেয়ার করি। গুড ইভিনিং। তো বলো তোমরা সবাই কী করছো, চা টা খাওয়া হলো তোমাদের সবার? আমি আজকে খাইনি, কারণ আমার হাজবেন্ডের আজকে রাত হবে, 10:30 বাজবে, তো আমি তো চা খাই না, ও আসলেই করি, নাহলে আমি করি না। তো আমি চা বানাই দিয়ে 5:30 সময় থেকে শর্ট ভিডিও করলাম। আর সারাটা দিন মানে খাওয়া দাওয়ার পর তো তোমাদের বললাম খাওয়া দাওয়া করিনি, 4টে বাজে। তারপরে মেয়ে পড়ছে, কালকে দুটো পরীক্ষা, আর এই পড়ছিলাম। তারপরে মেয়ে সন্ধ্যে দিল, আমি রান্নাঘরে এলাম, দুপুরবেলা তো সেরকম কিছু বানাইনি, ওই এক তরকারি ভাত করেছিলাম। তো এখন ডাল বসিয়েছি, এখন আলু ভাজবো আর ডিমের অমলেট করবো। এখন প্রায় 9টা বাজে চললো, এখন ডালটা বসিয়েছি, এখন আলুটা কেটে নেবো। মেয়ের কালকে সকালবেলা 10টা থেকে পরীক্ষা, খুব টেনশান হচ্ছে, যদিও বা এটা স্কুলের পরীক্ষা নয়, কোচিংয়ের, যাই হোক এটা হচ্ছে টেস্টের প্রিপারেশান। তো ভীষণ ভয় হচ্ছে যে এতেই বোঝে যাবে টেস্টটা কেমন হবে না হবে, টেনশানে টেনশানে কি বলবো, টেনশানে মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। আমার এমনিও মেয়ের পরীক্ষার সময় শরীরটা খুব খারাপ হয়ে যায় টেনশানে। যাই হোক, মেয়ে পড়ছে, আমি রান্নাঘরে চলে এসেছি, কেন অনেকটা রাত অব্দি পড়বে, খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি, 10টা সুদ্ধার কিনে দিয়ে দেবো। ডাল বসিয়ে দিয়েছি, ডাল প্রায় কেটে এসছে, তো চলো আলুটা কেটে নিই ঝটঝট করে, তারপরে আবার তোমার সঙ্গে গল্প করবো। এখন এই পরীক্ষা, তো এখন বন্ধুরা কিছু মনে করো না, অতটা সময় দিতে পারছি না, ভিডিও তোমাদের সবার কম দিচ্ছি, প্লিজ প্লিজ কেউ কিছু মনে করো না।
আমি সব সময় চাই সবার ভিডিও দেখতে। আর এখন বন্ধু অনেক বেশি হয়ে গেছে, তো যার জন্য কি প্রতিদিন সবার ভিডিও দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করি আমার যতক্ষণ নেট থাকে আমি ভিডিও দেখি, যতক্ষণ নেট থাকে, রাতে দুটো হোক তিনটে হোক, যতক্ষণ মানে কালকে হয়েছে কেন, কালকে দুটো ভিডিও দেখতে গিয়ে আমার মোবাইল রাত্রিবেলা ঘুমের ঘরে মুখের উপরে পড়ে গেছে। তো আমি দেখছি রীতিমতো আমার কমেন্টগুলো ভুল হয়ে যাচ্ছে, এত ভুল পেয়ে গেছে। তারপরে বাধ্য হয়ে আমি ফোন দেখে নিয়েছি যে খুবই ভালো কমেন্ট করে ফেলবো আমি লোককে সাহায্য গালিবো। তিনটে দিন মানে ভিডিও দেখেছি, মানে যাদের লাস্ট কমেন্ট গেছে তারা বুঝতে পারবে কত রাত অব্দি আমি জেগেছি। যাই হোক, আমি দেখি আমি আজও দুপুরবেলা কয়েকটা ভিডিও দেখে নিয়েছি, কিন্তু আবার দেখি আমার 50% দেখিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে দেখো অত নিয়ে খারাপ করার মতো না, আমার সমস্ত আমার ক্ষমতা নেই, কারণ দুটো ফোন চালাতে হয়তো হাজবেন্ডের নেটটা খুব প্রয়োজন, যেহেতু কারেন্ট লাইন নেট খুব দরকার ডিউটির জন্য। তো যাই হোক, চলো দেখো। তো ডালটা প্রেশার কুকারে করলাম, কারণ হচ্ছে ডালটা অনেকটাই করেছি, অনেক বেশি করে করেছি যাতে কালকের দিনটাও হয়ে যায়, কারণ কালকে মেয়ের দুটো পরীক্ষা আছে, তো তো যেতে হবে আমাদের সঙ্গে। তো যাই হোক, সময় পাবো কি পাবো না যেন ডালটা করে রাখলাম। ডালটা করা থাকলে কি সকাল সকাল ভাতটা উঠে করে নেবো, একটু ডিম টিম ভেজে আলু ফালু ভেজে খাওয়া হয়ে যাবে, তো যার জন্য ডালটা করে নিয়েছি বেশি করে। ডালটা পেঁয়াজ রসুন সম্বাদ দিয়েই করেছি, একবারে বেশি করে করে রাখলাম যেতে হয়ে যায় কালকের দিনটা। আর এখানে দেখো, এখানে আলু ভাজা করে নিয়েছি, আর ডিমের কোচ হয়ে গেছে মেয়ের, মেয়ে যখন খাবে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর আমাদের তো আজকে অনেক রাত হবে, হাজবেন্ড এক্ষুনি ফোন করলো যে আরও রাত হবে, হয়তো 12টা বাজবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এখনও প্রচুর কাজ আছে, প্রচুর বাসন দেখো দিয়ে বাসনপত্র পড়ে রয়েছে, সমস্ত নোংরা হয়ে গেছে, ডালটা হয়ে গেলে সব নামিয়ে পরিষ্কার করবো। তো বন্ধুরা, রান্না বান্না শেষ হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের ঘুম পেয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি মশারির ভেতরে বিছানা করে নিয়েছি, আর হাজবেন্ড এখনো আসেনি, এখনো ফোন করেনি, একটা দিয়ে বাজবে এখন বাজে 11:45। কখনো 3টে কখনো 4টে কখনো 3:30 এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি ভাবলাম না ভিডিওটা শেষ করি, কালকে গিয়ে টানবো না। তো কি আর বলবো বলো, আজকে সেভাবে তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করতে পারিনি, কেন এতটাই বেলা হয়ে গেছিলো এই দেরি ইয়ে করতে গিয়ে, কি করতে গিয়ে জেরক্স করতে গিয়ে। তো চলো আর কি বলবো, আজকে পড়াশোনা এখন ক্লাস করে এখন আমার কিছু করার নেই, এখন পরীক্ষার সামনে এখন দেখবে সব কাজ করতে হবে। তো চলো আজকে মতন ভিডিওটা সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো যারা আমার ভিডিও রোজ দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, যারা ভিডিও
হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমরা পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে গুড নাইট। এখন বাজে রাত্রি 12:15, তোমরা সবাই খুব খুব ভালো থাকো। তো চলো আজকের মতন টাটা।